অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22%+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, শুধুই হলমার্ক। বিভিন্ন প্রকল্পের রাজ্যকে বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার 100 দিনের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অডিট রিপোর্ট জমা না দেওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ করছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী এই নিয়ে অভিযোগ তুলেছেন, নারেগা সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের বরাদ্দ অর্থের অডিট রিপোর্ট রাজ্য সরকার জমা দেয়নি, সেই কারণেই এই প্রকল্পে টাকা মিলছে না। রিপোর্ট জমা দিলেই পুনরায় টাকা মিলবে বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, 100 দিনের কাজ চাহিদার উপরশীল, কাজ করলেই টাকা মেলে। তিনি আরো বলেন, মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলছে দেশ। সারা দেশেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প কার্যকর করা হয়েছে, কিন্তু এখানকার রাজ্য সরকার না চাওয়ায় কেন্দ্রের বিভিন্ন উন্নয়নের সুফল এলাকার মানুষ পাচ্ছেন না। রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী আরো বলেন, এই রাজ্যের সরকার পাহাড় প্রমাণ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিগত 7 বছরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দিয়েছে রাজ্যকে, কিন্তু রাজ্য সরকার সেই টাকা কিভাবে খরচ করেছে তার প্রমাণ দিতে পারেনি। তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার অডিট শুরু করেছে, সঠিক হিসেব পেলেই কেন্দ্র সরকার আবারও বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করবে। তিনি বলেন, পরিষ্কারভাবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা রাজ্য হিসেব দিচ্ছে, কিন্তু এই রাজ্যের হিসেবে বহু গরমিল রয়েছে। এই রাজ্যে এনআরজিএস প্রকল্পে এত দুর্নীতি হয়েছে যে সাদা চোখে ধরা পড়েছে। এই দুর্নীতিগুলো বন্ধ হলেই টাকা আবার পাঠাবে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে এই রাজ্যে রাজ্য সরকার বাংলার নামে চালাবার রাজ্য সরকারের একটা অসাধু প্রয়াস চলছে, সেই প্রয়াসকে বন্ধ করতে হবে। দেবশ্রী চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতির পাহাড় এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার অডিট করতে বাধ্য হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে একটা অভিযোগ করছে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এনআরজিএস প্রকল্পে, এবং কিন্তু গতকালকে বর্ধমানে একটা সভায় কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী এসে একটা কথা বলছে যে অডিট রিপোর্ট নাকি রাজ্য সরকার ঠিকঠাকভাবে না জমা দেওয়ার জন্য টাকা আসছে না। আপনি কি বলবেন? দেখুন, পরিষ্কারভাবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা রাজ্য হিসাব দিচ্ছে। এই রাজ্যের হিসাবে বহু গরমিল, এনআরজিএস প্রকল্পে এত দুর্নীতি, সেই দুর্নীতি সাদা চোখে ধরা পড়ছে। এই দুর্নীতিগুলো বন্ধ হলেই টাকা আসবে। দ্বিতীয় কথা, যে আপনারা দেখেছেন কেন্দ্র সরকারের প্রকল্পকে এখানে বাংলার নামে চালাবার রাজ্য সরকারের একটা ঘৃণ্য প্রয়াস চলেছে, সেই প্রয়াসকে বন্ধ করতে হবে। সর্বোপরি কেন্দ্রের দেয়া টাকা, বামফ্রন্ট জামানাতেও একই কথা বলা হতো, টাকা নাও কিন্তু টাকার হিসেব দিতে হবে, টাকা নয় ছয় করা চলবে না। টাকার হিসেব যে মুহূর্তে
রাজ্য সরকার ঠিকঠাক করে বুঝিয়ে দেবে, টাকার যোগান ঠিকঠাক আসবে। এতদিন পর্যন্ত সেটাই হচ্ছে। বিগত 7 বছর ধরে পশ্চিমবঙ্গে আনইন্টারাপ্টেডভাবে টাকা এসছে, কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতির পাহাড় এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র সরকার অডিট করতে বাধ্য হয়েছে। কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা